যদি দেশের ইকোনোমিক অবস্থা দেখবে এটা প্রথম থর এভাবে মন্দাবস্থা এ দেশের অর্থনৈতিক মন্দাবস্থা তৈরি হয়েছে এমনি কথা নুহ আগর অনেক থর মন্দাবস্থা তৈরি হুয়ে পুঁ মন্দাবস্থার ওহরি যায় দেশ আজি বি মন্দাবস্থা হয়েছে ন্যাশনাল ইন্টরন্যাশনাল বিভিন্ন ফ্যাক্টর এটি কাম করছে এবং নরেন্দ্র মোদী যে দেশের সুরক্ষাপ্রাই দায়িত্ব নেই যে দেশক আগক বড়াইবা দায়িত্ব নেই যে সংকল্প নেই ভারত দেশ বর্ষক আগক নেব নরেন্দ্র মোদী সরকার কেবে কংগ্রেস দল পাখে কহবার কিছু নাই দেশক বিক্রি করে দেবে একথা কহিকি ভারতবর্ষ লোককে ভড়কাইবা চেষ্টা করছেন কিন্তু দেশবাসী জাঁ সারে যে যদি দেশ সুরক্ষিত অছি তাহলে নরেন্দ্র মোদী হাতে সুরক্ষিত অছি এবং অর্থনৈতিক অবস্থা দেখুন আজি স্থিতি মন্দাবস্থা আছে কালি পুঁ আপনার মন্দাবস্থা সুধুরি যাব এবং নরেন্দ্র মোদী তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন কেন্দ্র সরকার এবং আপনার দেখবে অল্প কিছু দিন ভিতরে মন্দাবস্থা সুধুরিকি পুঁ আপনার এমপ্লয়মেন্টর কথা যা কুমেন বোধ হয়ে নরেন্দ্র মোদী সরকারের যেতে এমপ্লয়মেন্ট হয়েছি কংগ্রেসের 50-60 বর্ষর শাসনে হয়ে নাই এবং নয় নয় এমপ্লয়মেন্ট জেনেসনর কার্যক্রম কেন্দ্র সরকার হাতক নিয়েছে দেশের যুবক মানে আগামী দিনে অধিক সংখ্যায় নিযুক্তি পাইবে নরেন্দ্র মোদী সরকার সময় ধান কিনা বিকার গোটে পলিসি কেন্দ্র সরকার তৈরি করেছে এবং গোটে রাজ্য পাই সে পলিসি নহ সারা দেশ পাই গোটে পলিসি তৈরি করেছে কেন্দ্র সরকার পয়সা দেছে কিন্তু রাজ্য সরকার তাঁর সংস্থা সে আরএমসি হোক প্যাক্স হোক বিলর্সক জরিয়ার সে ধান কিনা বিকা করতে তার রিপোর্ট দিকে এবং রিপোর্ট দেওয়ার কেন্দ্র সরকার পয়সা আসে এবং সেটা রেগুলার প্রসেসরে চালছে হঠাৎ এ বর্ষ তো চেঞ্জ হয়ে নাই কিন্তু এইটি ওড়িশার যে ব্যতিক্রম হচ্ছে যে ধরতু বিলর্স মানকর জরিয়ার এটি যে সিভিল সপ্লাই ডিপার্টমেন্ট অনেক যেতে ধান উৎপাদন হোনি তার দুই গুণ তিন গুণ ধান এমানে কাগজপত্র রেকর্ডসে দেখি দেছেন এবং তাঠু যেতে টার্গেট থাকা কথা তাঠু টার্গেট ওড়িশা সরকার বড়াই দেছি এবং ডিমান্ড করুছি আমাকে অধিকা পয়সা দিও পয়সা বাকি রয়েছে বলিকি প্রথমে রাজ্য সরকার ধান কিনা বিকার স্বচ্ছতা করিবার আবশ্যকতা আছে মু আজি মুখ্যমন্ত্রী গোটে চিঠি দিয়েছি আপনার মো অঞ্চলে মরুড়ি অঞ্চল পদ্মপুর সব ডিভিজন চারিটা প্যাক্সে এথর আপনার রবি চাষে আপনার জলসেচন ব্যবস্থা নাই 1,00,000 কুইন্টাল ধান কিনা বিকা হয়েছে ইনকোয়ারি হয়েছে তহসিলদার ইনকোয়ারি করেছেন কিন্তু বিলর্স মানকর জরিয়ারে খাদ্য যোগান বিভাগ প্যাক্স অধিকারী মানে আপনার 10,000 কুইন্টাল ধান হয়েছে কিন্তু সেইটি দেখেছেন 1,00,000 কুইন্টাল ধান কাগজপত্র কিছু তো এত পরিমাণে ধান কিনা হচ্ছে কাগজপত্রে এবং সেটা দেখেকি সে শহ কোটি টাকা লুট হচ্ছে এটি মুখ্যমন্ত্রী কিন্তু যে আপনার যেতে বিজেপুর উপনির্বাচনে লড়লে এথর বিজেপুর নির্বাচন লড়লে জেনারেল ইলেকশনরে গোটে উন্নতি এগ্রো বলিকি গোটে মিল মালিক জায়গায় আপনার সেন্টর লা এবং সে মিল মালিকর কেন্দ্রু মিলস কেন্দ্রু আপনার প্রচার প্রসার চাললা এবং যেতে মিল মালিক আপনার সবু দলের নেতা মানে সেটি খাওলে পিউলে আশ্রয় দেওয়া সেটা কেন্দ্র লা মিলর্স মানে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীকর প্রচারে যেহেতু মুখ্য ভূমিকা নিয়ে সে লুটবা স্বাভাবিক 1,00,000 কুইন্টাল ধান কোটি আসলে মাত্র 10,000 কুইন্টাল ধানের 1,00,000 কুইন্টাল বড়াই দিয়েছি ইন্ডিয়ান এক্সপ্রেসের পরদিন রিপোর্ট বি বাহিছে মুখ্যমন্ত্রী কুছি যে আপনার তহসিলদার রিপোর্টর কোণী মানা নাই ভিজিলেন্সর কিছু মানা নাই সিবিআই তদন্ত করতু রাজ্য সরকার প্রথমে এই যে লুটতরাজ করুছি ধান কিনা বিকারে শহ কোটি টঙ্কা এটা ঠিক হিসাবে তর্জমা করতু এটা ঠিক ব্যবস্থিত ঢঙ্গে নিতু মিলর্স মানে যোগান বিভাগ অধিকারী যেমন লুটি পারে নি এবং প্রক্রিয়ার পয়সা আসুচি প্রক্রিয়া পয়সা রহি যাচ্ছে এমনি কথা না কিন্তু টার্গেট রু বহু গুণ বড়াই দেছেন সে পয়সা কু এটি অধিকারী মানে লুট করছেন সবুথ বড় ব্যতিক্রম ওড়িশার ধান কিনা বিকারে হচ্ছে।